এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কংগ্রেসের অন্তর্কোন্দল এবার প্রকাশ্যে আসতে শুরু করেছে। পঞ্চায়েত নির্বাচনে দলের শোচনীয় ব্যর্থতার পরপরই বরাকের বিভিন্ন স্থান থেকে এই কোন্দলের খবর প্রকাশ্যে আসতে শুরু করেছে, আর এরই আঁচ মিলল রবিবার। কংগ্রেস নেতৃত্বের ওপর ক্ষোভ প্রকাশ করে তৃণমূল স্তরের কর্মীরা রবিবার কাছাড়ের তাপাং এলাকায় এক সভা করে গৌতম রায় এবং রাহুল রায়ের ওপর ক্ষোভ উগড়ে দেন। তারা অভিযোগ করেন, গৌতম রায় বিজেপির সঙ্গে মিলে কংগ্রেসকে হারানোর ব্লু প্রিন্ট তৈরি করেছিলেন। তারা বলেন, তাপাংয়ে গৌতম রায় রাহুল রায়রা দীর্ঘদিন রাজত্ব করেছেন, এবার থেকে তাদের বর্জন করবেন তারা। জিপির মধ্যে মাত্র একজন এপি একজন জিপি জিতেছে, কিন্তু আমি আজকে সভাতে এসে দেখতে পেলাম কংগ্রেস হারেনি, কংগ্রেস জিতেছে। কংগ্রেসকে কার চুপি করে হারিয়েছে? আমি নিজে ইন্দোগড় জিপি থেকে এপি ক্যান্ডিডেট ছিলাম, হারার কোনো কথা ছিল না, বলতে গেলে চোখে জল এসে যায়। আজকে যান আপনারা প্রেস মিডিয়ারা গ্রামে, দশজনকে জিজ্ঞাসা করলে সাতজনে বলবে অরণ্যকে ভোট দিয়েছি। কিন্তু দুঃখের বিষয়, আমাদের মাথাতে ছাতা নেই। আমরা এখন কাপাং ব্লক বুটের বুটার যারা আছি, এমন জায়গায় আছি, দুইটা পরিবারের আন্ডারে আছি, রায় পরিবার আর রায় পরিবার, কৌশিক রায় গৌতম রায়। আমরা ওদের ছত্র জায়গাতে থাকবো না, আমরা নিজের ক্ষমতায়। রাহুল বাবু এবং গৌতম বাবু খুব মিষ্টিভাষী এসে তাপাঙে এসেছিল, এবং তাপাঙের মানুষকে সবসময় উনি বলতেন তাপাঙে কোনো দলের প্রয়োজন নেই, কোনো সংগঠনের প্রয়োজন নেই, তাপাঙে ওনার কথাই শেষ কথা। উনি সেটা প্রমাণ করে দিলেন আমাদের সেই পঞ্চায়েত নির্বাচনে, যার জন্য দলীয় কর্মীদের মধ্যে খুব, কারণ ওনার নির্বাচনে আমরা জান বাজি রেখে কাজ করেছি বারবার। এখানে যারা উপস্থিত আছেন এবং যাদের বক্তব্য শুনেছেন, প্রত্যেক মানুষের ভিতরে খুব আছে রাহুল রায় এবং গৌতম রায়কে নিয়ে। তাই অনেকে বলেছেন রাহুল রায় গৌতম রায় গো ব্যাক ফর তাপাং, সেটা সত্যি কথা বলেছে, সেটা হৃদয়ের কথা বলেছে। আজকের আওয়াজ সেটা হৃদয়ের আওয়াজ, সেটা শুধু টুটের আওয়াজ নয়। তাই আমরা বলবো গৌতম রায় রাহুল রায়কে আমরা হুঁশিয়ারি করে দিচ্ছি যে আগামী দিনে আপনারা কারো পক্ষে বা আপনাদের পরিবার থেকে কোনো ক্যান্ডিডেট দিয়ে তাপাঙ্গে আসবেন না।